ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনে মনোনীত প্রার্থীরা সহ বিভিন্ন দলগুলি ততই নিজেদের প্রচারে তৎপর হয়ে উঠেছে। যদিও শাসক দল বিজেপির তুলনায় বিরোধীদের প্রচার ততটা সক্রিয় নয়। শুক্রবার কদমতলা ব্লকে বাড়ি বাড়ি প্রচারে গেলে বিজেপি প্রার্থীর কাছে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে এলাকাবাসী। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন দোল গড়ায়। এই নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি সহ বিরোধী দলগুলিও ময়দানে নেমেছে। তবে শাসক দল যেমন তাদের প্রচারে ময়দান দাপিয়ে বেড়াচ্ছে, সে তুলনায় বিরোধী সিপিএম এবং কংগ্রেস এর দৌরাত্ম্য ততটাই কম চোখে পড়ছে। আর অন্যদিকে এই নির্বাচনকে সামনে রেখে প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও শত শত ভোটার বিজেপি দলে সামিল হচ্ছে, আবার কোথাও কোথাও বিরোধী দলগুলি প্রার্থী না দেওয়ায় কিংবা প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়ায় শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এবারের নির্বাচনে শাসক দল বিজেপি বাড়ি বাড়ি প্রচারকে প্রাধান্য দিয়েছে। সে লক্ষ্যে প্রতিদিনই মনোনীত প্রার্থীরা সহ স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি চলছে উঠোন সভা সহ সমর্থনী সভা। তেমনি শুক্রবারও উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডে বিজেপি দলের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। বাড়ি বাড়ি প্রচারে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের প্রার্থী বিশ্বজিৎ ঘোষ, পঞ্চায়েত সমিতির প্রার্থী অপর্ণা মালাকার সহ সরসপুর 7 নং ওয়ার্ডের পঞ্চায়েতের নির্বাচিত প্রার্থীরা। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীরা স্থানীয় মানুষের বিভিন্ন অভিযোগের কথা শোনেন, পাশাপাশি ভোটে নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি পূরণের আশ্বাসও দেন। বাড়ি বাড়ি প্রচারে গেলে এলাকাবাসী বিভিন্ন অভিযোগও তুলে ধরেন। খেলার মতো নির্বাচন হয়েছে, অনেকে প্রার্থী চিনেই না, এরকম প্রার্থীরাও বাধ্য হইয়া ভোট দিছে, কোনো কেউ দিছে না, এরকম অবস্থা হয়েছে বিগত যে ইলেকশনগুলো গেছে। এখন আমরা প্রার্থীরা এফআইআর, যেমন আজকে আমরা সমিতির প্রার্থী মেম্বার, আমরা যারা দুই মেম্বার দাঁড়াইছেন, এই গোপাল দেব, এরপরে এই মেয়েলুক যে দাঁড়াইছে শিউলিনাথ, তারা দুইজন যে দাঁড়াইছে, বা আমরা সমিতির প্রার্থী অর্পণা মালাকার, তারা আরেক আগে একদিন প্রত্যেক বাড়ি ঘুরিয়ে গেছেন। আজকে আমরা জেলা পরিষদের প্রার্থী আইছি, তাই না, খুব ভালো লাগছে, তাই না আইছেন যে আজকে আবার এই প্রার্থীরা সব বাইরে যেছেন, সবর বাড়ি, মানে এত পরিচিত আর কি, সব প্রার্থী 100% মানুষের সিনিয়র আর, এবং মানে খুব ভালো লাগতেছে এইটা যে তারা মানে প্রত্যেক প্রার্থী পরিচিত হয়ে গেল, আগে এইরকম পরিচিতি হয়েছে না। আর যথেষ্ট দুর্নীতি হয়েছে এই পঞ্চায়েতে, আমরা রাস্তা নাই, জলের ব্যবস্থা নাই, বহুত আগে একটা জলের সোর্স বানানো হয়েছিল, এটা নষ্ট হয়ে আজকে 5 বছর তাই ফুটে রয়েছে, আমরা কোনো ড্রিঙ্কিং ওয়াটারের কোনো ব্যবস্থা নাই, আমরা ওই প্রায় 30-40-50 বছর আগের একটা রিংওয়েল থেকে জল খাই আর এই এলাকার মানুষের কোনো ব্যবস্থা নাই। কারেন্ট আসিল কিছু মানুষের পাইছে, কিছু মানুষের খুঁটি নাই দেওয়া হয়েছে না, হ্যাঁ এইরকম মানুষ কারেন্ট ছাড়া রয়েছে, যথেষ্ট মানুষ মানে ই হয়েছে। তারপরে এই রেশনিং সিস্টেম থেকে মানুষ অনেক উপকার পাইছে, রেশনিং সিস্টেমে যে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন জনের জিনিস এগুলো। প্রচারে বেরিয়ে এলাকার ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ ঘোষ। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।